দুই আঙ্গুলে চুমু খেয়ে চোখে মুছেন শরীয়তে এটার কোনো বিধান আছে কিনা রসুল আকরম সাল্লাহ সাল্লামের নাম আমরা যখন শুনবো তখন আমাদের জন্য একটি কাজই করা শুননা আর তা হলো তার প্রতি প্রেরণ করা কারণ আল্লাহ নবী সাল্লাহ একাধিক হাদিসে এই বিষয়ে নির্দেশ করেছেন যে তার নাম যদি উল্লেখ করা হয় আর সে নাম শোনার পরে বলার পরে যদি কেউ দূরত পাঠনা করে তাহলে সে কৃপণ এবং তাকে ভৎসনা করা হয়েছে বিভিন্ন হাদিসে বিধায় আল্লাহ নবী সাল্লা সাল্লামের নাম যখন আমরা শুনব তখন আমাদেরকে একটি কাজই করতে হবে আর তা হলো। তার প্রতি দূরত প্রেরণ করতে হবে সেটা সবচেয়ে শর্ট ভার্সনের দূর সাল্লাম এটাও হতে পারে বা অন্য কোনো দূরত হতে পারে তার নাম শুনলে আমরা দূরত পাঠ করব এর বাইরে তার নাম শুনলে আরও বিভিন্ন কর্মকাণ্ড আমাদের দেশে প্রচলিত আছে যেমন তা অনেকে তার নাম শুনলে আঙুলে চুমু খান খেয়ে চোখে সে আঙুলকে বুলান তো এই মর্মে কোনো হাদিস নবী ইসলাম থেকে বর্ণিত হয়নি আল্লাহ নবী সাল্লাহ আসালাম থেকে যদি কোনো হাদিস বর্ণিত না হয় আর এটাকে সবাব এটাকে সুন্না এটাকে ইবাদত হিসাবে মানুষ গ্রহণ করে যেমনটি আমাদের দেশে অনেকেই করেছেন ইসলামসালামের নাম শুনলে তারা এরকম করে থাকেন তাহলে এটা বিধাত হবে আল্লাহ নবী সাল্লাহ আসালাম বলেছেন মান আহদা সাফি হাদা মালাই সে হুফা হারাদ যে ব্যক্তি আমাদের এই দিনের ভিতরে এমন কোনো কিছু আবিষ্কার করলো যে জিনিসটি দিনের অংশ নয় তাহলে সেটা প্রত্যাখ্যানযোগ্য সেটা বাতিল সেটা গ্রহণযোগ্য নয় আলহনবী সাল্লাহ সাল্লাম তার নাম উল্লেখ করলে কি করতে হবে আমাদেরকে শিখিয়ে গেছেন দূরত পড়তে হবে আমরা সেটা যদি না করে তার নাম উল্লেখ করার পরে আমরা হাতে বা আঙ্গুলে চুমো খাইয়ে সেই আঙ্গুলটাকে আমরা চোখের উপরে বুলাই এটার জন্য যেহেতু কোনো নির্দেশনা নাই অতএব তার ভাষা এটা ফাহুয়ারাদ এটা প্রত্যাখ্যানযোগ্য এটাকে কোনো অবস্থাতেই গ্রহণ করা হবে না এটা গ্রহণযোগ্য হবে এটা বেদাঁত হবে এটা থেকে আমাদের বেঁচে থাকা উচিত অনেকে এটা সপক্ষে কিছু রেফারেন্স উল্লেখ করে থাকেন যে অমুক কিতাবে লেখা আছে যদি এরকম চোখে লাগানো হয় আঙ্গুল চুমুখে তাহলে চোখ ভালো হয়ে যায় অন্ধলোক ভালো হয়ে যায় চোখের রোগ সেরে যায় এই সমস্ত কথা নিছকি মন গড়া এগুলোর কোনো ভিত্তি নাই আমাদেরকে মনে রাখতে হবে আমল হলো কোরআন এবং সুন্নাহ আমাদেরকে যেটা বলেছে করতে সেটা হলো আমাদের জন্য করণীয় আমল আকরাম আকরম সাল্লিয় সাল্লামের কোনো হাদিসে বিশুদ্ধভাবে প্রমাণ হয়নি এই বিষয়টি যে তিনি এ ধরনের কোনো প্রকার কথা নির্দেশ তিনি করেছেন বিদায় এটাকে আমরা যদি সুন্না মনে করি তাহলে সেটা গুণা হবে বরং এটা বিদাঁত হবে এটাকে আমরা কোনো অবস্থাতেই সুন্না মনে করব না আরও অনেক রকম কর্মকাণ্ড আছে রসুল্লা আকরম নাম শুনলে মানুষ করে থাকে যা প্রত্যেকটাই প্রত্যাখ্যানযোগ্য শুধুমাত্র আমরা দূরত পাঠ করব তার নাম শুনলে আল্লাহ স্মুম আমাদের সকলকে সুন্নাকে ফলো করার তৌফিক দান করুন বিদায় থেকে আলাহ সুমাদ আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন